আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 2024। তো গাইস, আপনারা কিন্তু অনেকেই আমাকে বলছিলেন যে একটু মানে কম দামের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর দেখানোর জন্য, তো আজকে আমি কিন্তু ফাইনালি আপনাদের জন্য একটি আইসার ট্র্যাক্টর নিয়ে আসলাম। এটা কিন্তু একেবারে কম দামে হবে। তো আইসার ট্র্যাক্টর, তো অনেকে কিন্তু ট্র্যাক্টর মানে ট্র্যাক্টর ট্রলি চালানোর জন্য ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর খোঁজেন, অনেক ভাই আছে আমাকে ফোন দিয়ে বলছে। তো আজকে যে ট্র্যাক্টরটি বিক্রয় হবে এটা কিন্তু আইসার 380 ট্রলি, মানে ট্রলি চালানোর জন্য বেস্ট একটা মডেল। তো আছে অনেকেই আছে যে আইসার 480 দিয়ে ট্রলি চালায়। তো এই ট্র্যাক্টরটি কিন্তু আপনার 380, এটা কিন্তু জমি চাষ করে না। তো জমি চাষ করে না এই কারণে এটা কিন্তু হসপাওয়ারটা একটু কম। আইসার 480 বর্তমানে মানে 45 হসপাওয়ার দিছে, এটা কিন্তু 40 হসপাওয়ার 380। তো আসলে এই ট্র্যাক্টরটি আপনারা ট্রলি চালানোর জন্য বেস্ট বললেই চলে। তো আইসারের কিন্তু অনেক কয়টা মডেল আছে, যেমন আইসার 480, 551, 557, আরও অন্য অন্য মডেল আছে। আইসার 380 নিয়েছে, 364, এটা কিন্তু 2 সিলিন্ডার হয়। তবে আমি যেটা ভালো মনে করি আইসারের মধ্যে, এটাই কিন্তু ট্রলি চালানোর জন্য বেস্ট একটা ট্র্যাক্টর। তো অনেক ভাই আমাকে বলছেন যে একটু ট্রলি চালানোর জন্য ভালো একটা ট্র্যাক্টর দেবেন, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে। তো কারণ আমাদের এই উত্তরবঙ্গের এই আইসার ট্র্যাক্টরে একটু চাহিদাটা বেশি। বর্তমানে অন্য অন্য জায়গায় চলে কি না তা আমি জানি না, যদি কারো জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে একটু বলতে পারেন, তো এই বিষয়ে আমাদের একটু অভিজ্ঞতা হবে। তো গাইস, যে ট্র্যাক্টরটি দেখতেছেন এটা 2021 সালের মডেল, মাত্র 4 মাস চলছে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে ভাই 4 মাস চলছে এরকম কন্ডিশন। তো আসলে যার ট্র্যাক্টর, কারণ আমরা তো দেখি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ইমোর মাধ্যমে আমাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছে, যেভাবে বলছে ঠিক আমি তেমনভাবেই উপস্থাপন করতেছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা লোকেশনে যাবেন, দেখবেন, ভালো মন্দ জাস্টিফাই করবেন, তারপরে ট্র্যাক্টর ক্যারি করবেন। তো এটা মাত্র 4 মাস চলছে, 2021-এর মডেল। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারতেছেন, তারপরেও একটা জিনিস দেখলে বোঝা যায়। তো তারপরে আপনারা যাবেন, দেখবেন, এই কথাটা কিন্তু আমি বারবার রিপিট করেই বলতেছি। তো গাইস, ট্র্যাক্টরটি এখন পর্যন্ত কোনো কিছু খোলা, ফিটিং, কোনো কিচ্ছু করা নেই। তো আপনারা কিন্তু সকলেই জানেন, আমাদের আমরা যারা ট্র্যাক্টরের বিষয়ে ক্রয় বিক্রয় করি, বা অনেকেই আছে চালায়, বা অনেকেই মহাজন আছে, তো ওনারা কিন্তু ভালো করে জানে যে একটা একটা ট্র্যাক্টর 2-3 বছর চললে কোনো কিছু করা লাগে না, বিশেষ করে যে ট্র্যাক্টরগুলো টলিতে চলে। তো একটা জিনিস খেয়াল করবেন, যে ট্র্যাক্টরগুলো চাষে চললে ওগুলো কিন্তু পার ডে তেল লাগে 70 কিন্তু দুগুণ লাগতে পারে, 140 লিটার, আর যেটা টলিতে চলে সর্বোচ্চ 15-20 লিটার। আমরা কিন্তু অনেকেই জানি এই বিষয়টা। তো টলির ক্ষেত্রে কী হয়, টলির ক্ষেত্রে মানে ভেতরটা একেবারে ফুললি ফ্রেশ থাকে, উপরে একটু মাটকা টাটকা ঘেঁষা টেঁসা খাইতে পারে, কারণ ড্রাইভার দিয়ে চালায়। অনেক মহাজনই আছে কিন্তু ট্র্যাক্টর ড্রাইভার দিয়ে চালায়, নিজে চালায় না, তো এই কারণে হয়ে থাকে। তো গাইস, এই ট্র্যাক্টরের সাথে কিন্তু একটা ট্রলি আছে, আমি ভিডিওর শেষে দেখাবো। আর এই ট্র্যাক্টরটা কিন্তু আপনারা কম দামে পাবেন, কম দামে এই জন্যে বললাম এটা একেবারে অল্প বাজেট। তো নতুনের মতো ট্র্যাক্টর আপনারা কিন্তু পুরাতনের দামেই পাবেন। তো ট্র্যাক্টরটা কিন্তু খারাপ না, অনেকটাই একটি ভালো ট্র্যাক্টর। তো গাইস, একটি কথা বলি, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের ভালো মন্দ কথাগুলো আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো গাইস, অনেকেই আছেন কিন্তু এই ভালো কন্ডিশনের ট্র্যাক্টর খোঁজেন, তো আবার অনেক চ্যানেলই আছে ট্র্যাক্টরের ভিডিও প্রতিদিনই আপলোড দিয়ে থাকে। তবে একটাই রিকোয়েস্ট, আপনারা যেখান থেকে ট্র্যাক্টর কিনেন না কেন, জেনে বুঝে তারপরে ক্যারি করবেন। তো গাইস, এই 380 যে ট্র্যাক্টরটি, এটা কিন্তু আপনার 40 হসপাওয়ার। তো আইসারের কিন্তু অনেক কোটাই মডেল, তো এটার কিন্তু 40 হসপাওয়ার হওয়ার কারণে কিন্তু এটাতে চাষ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, অনেকেই কিন্তু ট্রলি চালানো হয়। তো যারা ট্রলির জন্য কিনবেন অবশ্যই আমি সাজেস্ট করবো ট্র্যাক্টরটি ভালো হবে, যেহেতু ট্রলি আছে সঙ্গে, তো সব কিছু মিলে কিন্তু ভালো হবে। ইঞ্জিন এখনও কিছু খোলা ফিটিং হয় নাই। তো গাইস, ট্রলিটাও দেখতেছেন অনেকটাই মোটামুটি মজবুত একটা ট্রলি। তো ট্র্যাক্টরটি কিন্তু এভাবেই পড়ে আছে, তো রড সিমেন্টের দোকান ছিল, দোকান বন্ধ করে দিয়েছে, দোকান বন্ধ করে দেওয়ার পর এভাবেই কিন্তু রয়েছে। তো আপনারা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন, আর এর দাম যদি দামাদামি করেন তাহলে 750,000 টাকা, আর যদি দামাদামি না করেন একেবারে ফিক্স দাম 650,000 টাকা ট্রলি সহকারে। তো ট্রলিটাও কিন্তু মোটামুটি মজবুত, আমি আবারও বলতেছি, দেখেন ভিডিওতে। তো আপনারা কিন্তু ট্র্যাক্টর দেখলেন, নিউ মডেলের একটি ট্র্যাক্টর, 2021 সালের মডেল, আর সব কিছুই মিলে কিন্তু মোটামুটি খারাপ না, একবারে ফ্রেশ বলা চলে। তো ট্র্যাক্টরটি দেখতে যদি যান আপনারা, কুমিল্লা মুরাদনগর থানার আশেপাশে রয়েছে। তো গাইস,
আজকে এখানেই, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।